নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ঘরে পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে, ওযু করে কুবা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করবে, ফালাহু কাআজরি উমরাতিন, তাহলে তার একটি উমরা পালনের সমান সওয়াব লাভ করবে সে। এটি শুধু কুবা মসজিদেরই এই ফজিলত রয়েছে। স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে, দুজনে মানুষ, মানুষ হিসাবে উভয়ের মাঝে কিছু দ্বিমত সৃষ্টি হতে পারে, কিছু সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যা দেখা দিলে তারা যদি আপোষে সেই সমাধান করে নিতে না পারে, তাহলে উচিত হলো স্বামীর পক্ষ থেকে অভিভাবক একজন, স্ত্রীর পক্ষ থেকে অভিভাবক আরেকজন, দুজন মিলে তাদের সেটাকে সমাধান করার চেষ্টা করবে, আর তারাই হলো একমাত্র মুসলিম। এই দলটি মূলত ইসলামের ইতিহাসে খারেজি বলে পরিচিত। এরাই হলো খারেজি তথা সীমা লঙ্ঘনকারী এবং কোরআন সুন্নার বাইরে নিজের মন গড়া বুঝ অনুযায়ী বিষয়গুলিকে গ্রহণ করে ও মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই খারেজি, যিনি দলপতি, যিনি লিডার, যিনি ইমাম, যিনি নেতা, তিনি তার সহচরদেরকে বলবেন, ইদহাবু বিনা নুসলিহ, চলো আমরা যাই অমুক জায়গায় বা অমুকের মধ্যে বা অমুক গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বটাকে নিরসন করে আসি, সেই দ্বন্দ্বের সমন্বয় করার চেষ্টা করি। যিনি নেতা, যিনি ইমাম, তিনি এভাবে বলে তার সাথীদেরকে নিয়ে যাবেন। এটি ইমামের দায়িত্ব, নেতার দায়িত্ব। এ মর্মে এবং বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, যে হাদিস প্রসিদ্ধ সাহাবি সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, أن أهل قباء اقتتلوا حتى ترموا بالحجارة. نبي صلى الله عليه وسلم مكة থেকে মদিনায় যখন হিজরত করে যান, সর্বপ্রথম যে জায়গায় তিনি অবতরণ করেছিলেন, নেমেছিলেন, সেটার নাম হলো কুবা। সেই কুবাতেই মসজিদ নির্মাণ করেন। অতঃপর প্রায় দুই সপ্তাহ পর মসজিদে নববী, যেখানে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং সেখানেও তিনি মসজিদ নির্মাণ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যে কুবায় তিনি নেমেছিলেন, অবতরণ করেছিলেন এবং আল্লাহর তাকওয়ার উপর ভিত্তি করে সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, সেই কুবার প্রতি তার একটা আলাদা আন্তরিকতা ছিল, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও প্রায় প্রতি সপ্তাহে শনিবার কুবায় যেতেন এবং কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। অপরদিকে কুবা মসজিদে সালাত আদায়ের একটি বিশেষ ফজিলত রয়েছে যা অন্য মসজিদে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ঘরে পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে, ওযু করে কুবা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করবে, ফালাহু কাআজরি উমরাতিন, তাহলে তার একটি উমরা পালনের সমান সওয়াব লাভ করবে সে। এটি শুধু কুবা মসজিদেরই এই ফজিলত রয়েছে। অন্য কোনো মসজিদে সালাত আদায় করলে উমরার সওয়াব পাওয়া যাবে এমন বর্ণনা পাওয়া যায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রতি সপ্তাহে যেতেন, আর এই ফজিলত বর্ণনা করার কারণে মানুষকেও যেন উদ্বুদ্ধ করা হয়েছে সেই মসজিদে যাওয়া। এই সেই কুবাবাসী, তাদেরকে কেন্দ্র করেই আরেকটি আয়াত নাজিল হয়েছে,
আল্লাহ বলেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, কুবার প্রতিবেশী কুবা মসজিদের বা কুবার জায়গার মানুষেরা তারা এমন ভালো নেককার, তারা ভালো পবিত্রতা অর্জন করাটাকে পছন্দ করে। এই হিসাবে তাদের বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো যে কুবায় সে জায়গার মানুষেরা দুই দলে বা দুই গোত্রে তারা পরস্পরে ঝগড়া চলতেছে। ঝগড়া শুধু নয়, মারামারি শুরু হয়ে গেছে, পাথর দিয়ে ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে একদল আরেক দলকে। এ খবর আসলে فأخبر رسول الله صلى الله عليه وسلم بذلك فقال اذهبوا بنا نصلح بينهم, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন যে চলো আমরা যাই এবং তাদের মাঝে যে দ্বন্দ্ব, যে সমস্যা, সংঘাত শুরু হয়েছে সেটাকে আমরা নিরসন করে দেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সেই জায়গার জন্য বলেছেন, এর অর্থ সেই জায়গার জন্যই এটি সীমাবদ্ধ তা নয়, বরং এটি যে কোনো জায়গায়। আমরা এর আগেও হাদিস পেয়েছি, গতদিনেও পড়েছি আমরা। তাই যিনি দলপতি হবেন, যিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন, যিনি মুসলিমদের ইমাম হবেন, লিডার হবেন, তার একটি দায়িত্ব হলো তার অধীনস্থ ব্যক্তিদের মাঝে যদি সমস্যা সৃষ্টি হয়, এই সংবাদ তার কাছে পৌঁছলেই তার একটা অটোমেটিক দায়িত্ব এসে যায় সেই সমাধান করার জন্য। প্রয়োজনে তাদের সেখানে যেতে হবে, গিয়ে সেটিকে সমাধানের ব্যবস্থা করতে হবে, এমনই এই হাদিস থেকে সেই শিক্ষা পাওয়া যায়। বাবু কওলিল্লাহি তাআলা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়াসুলহু খায়র, এবং বুখারী রাহমাহুল্লাহ এরপরে অধ্যায় নিয়ে এসেছেন সূরা নিসা 128 নম্বর আয়াত, এটাকে দিয়েই এই শিরোনাম বেঁধেছেন। আল্লাহ আয়াতে বলেছেন বা বলছেন আন ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়াসুলহু খায়র, আন ইউসলিহা বাইনাহু ইউসলিহা বাইনাহুমা সুলহা, স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে, দুজনে মানুষ, মানুষ হিসাবে উভয়ের মাঝে কিছু দ্বিমত সৃষ্টি হতে পারে, কিছু সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যা দেখা দিলে তারা যদি আপোষে সেই সমাধান করে নিতে না পারে, তাহলে উচিত হলো স্বামীর পক্ষ থেকে অভিভাবক একজন, স্ত্রীর পক্ষ থেকে অভিভাবক আরেকজন, দুজন মিলে তাদের সেটাকে সমাধান করার চেষ্টা করবে। আল্লাহ বললেন ওয়াসুলহু খায়র, শুধু সমস্যা দেখা দিলে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে, ঘটায় ফেলবে, তালাক দিয়ে ফেলবে, এটা আসলে খুব একটা ভালো জিনিস নয়। বরং যদি দুজনের মাঝে সমন্বয় করে দেওয়া যায়, সমাধান করে দেওয়া যায়, সেটাই হলো কল্যাণকর জিনিস। এই আয়াতকে নিয়ে ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন, যেহেতু এখানে ওয়াসুলহু খায়র, সমঝোতা করা, সমন্বয় করা, সেটাই হলো কল্যাণকর বিষয়। এই জন্যই ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই পর্বের মধ্যে এই অধ্যায় তিনি নিয়ে এসেছেন। হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ মহিলা সাহাবী উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বাআলিহা নুশুজা নুশুজান আও ইরাদা ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়াসুলহু খায়র। ওই আয়াতটি নিয়ে এসেছেন এখানে, এবং এই আয়াতের ব্যাখ্যায় উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ক্বালাত হুয়ার রাজুলু ইয়ারা মিন ইমরাতিহি মা লা ইউজিবুহু কিবারা আও গায়রাহু ফায়ুরিদু ফিরাকাহা ফাতাকুলু আমসিকনি
وأقسم لي ما شئت قالت ولا بأس إذا تراضيا أم المؤمنين عائشة رضي الله عنها বলছে যে এই আয়াতটি নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে স্বামী তার স্ত্রীর মাঝে যদি এমন কিছু গর্হিত কাজ দেখতে পায় যেই গর্হিত কাজটা সে পছন্দ করে না যার কারণে স্ত্রীকে আর সংসারে রাখতে চায় না তার সাথে সংসার করতে চায় না তাকে বিবাহ বিচ্ছেদ ঘটায় দিতে চায় ডিভোর্স দিয়ে দিতে চায় স্ত্রী যদি তখন বলে আমসিকনি আমাকে তালাক দেবেন না আমাকে আপনার কাছেই সংসার করার সুযোগ দিন রাখুন ওয়াকসিমলি মা সেটা হয়তো স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে যেহেতু শরীয়তে চার পর্যন্ত বৈধ রয়েছে তাই স্ত্রী তখন বলবেন যে আপনার সুবিধা মতো আমাকে যতটুকু আমার প্রয়োজন মেটানোর জন্য অধিকার দিতে চান আপনি সেটাই দেন কোনো অসুবিধা নাই কিন্তু তবু আমি আপনার সাথে সংসার করতে চাই আপনি আমাকে বিচ্ছেদ করবেন না তালাক দিয়ে দেবেন না এটা যদি বলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ক্বালাত ওয়ালা বাসা ইদা তারাদায়া স্বামী স্ত্রী দুইজনেই যদি সন্তুষ্ট চিত্তে এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে সেটা কোনো অপরাধ বলে গণ্য হবে না এমন বলা যাবে না যে তার দুই স্ত্রী রয়েছে এক স্ত্রীকে বেশি সুবিধা দেয় বা তার সাথে বেশি সময় দেয় আরেক স্ত্রীকে কম দেয় এটা তার ইনসাফের কাজ উভয়কে সমান সুবিধা দিতে হবে এটাই নির্দেশ ইসলামের কিন্তু দেখা গেছে একজনের মাঝে খারাপ কিছু আচরণ দেখেছেন যার কারণে তাকে স্ত্রী হিসাবেই রাখতে চান না কিন্তু তার অনুরোধে তাকে কিছু ছাড় দিয়ে যদি সে থাকতে চায় আর তিনি যদি সেটা রাখেন দুজনের মাঝে যদি এই সমন্বয় হয় তাহলে অসুবিধা নেই ওয়াল্লাহু তাআলা আ'লাম এই আয়াতটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যদি স্বামী এবং স্ত্রী দুজনের মাঝে কোনো সমস্যা সৃষ্টি হয় তারা প্রথমে এটাকে সমন্বয় করতে চেষ্টা করেও যদি না পারে তাহলে উচিত হলো স্বামীর অভিভাবক একজন আর স্ত্রীর অভিভাবক একজন দুজনে মিলে দুই পরিবারের বা দুই পক্ষের অভিভাবক তারা কী করবে তাদেরকে একটা সমন্বয় সমাধান করার ব্যবস্থা নেবে এটা ইসলামের নির্দেশ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুই দলের মাঝে যখন ইজতিহাদি বিষয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল তারা তখন চিন্তা করলেন যে একটা সমাধানে আমাদেরকে পৌঁছতে হবে কারণ আমরা সবাই মুসলিম সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবি দুই দলের মধ্যেই রয়েছে সুতরাং আমাদের এই ধরনের ঝগড়া তর্কে বা দ্বন্দ্বে লিপ্ত হওয়াটা উচিত নয় সমন্বয় করা উচিত যেখানে মুনাফিকদের বেশ কিছু ষড়যন্ত্রে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তখন পরামর্শ ভিত্তিক আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ে একমত হলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে দুজন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে দুজন তারা বসবেন বসে বিষয়টাকে কিভাবে সমাধান করা যায় এটা চিন্তা ভাবনা করে সেই সমাধানের পথে তারা যাবেন এমন একটা সিদ্ধান্ত যখন হয় এই সিদ্ধান্ত হলেই আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু অতিভক্তি মানুষ তখন তারা বলে বসলো কোরআনের আয়াত দিয়ে স্লোগান দেওয়া শুরু করলো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিধান কার বিধান একমাত্র আল্লাহর সেই আল্লাহর বিধান দিয়েই সমাধান হতে হবে কিন্তু এই দুই পক্ষ থেকে দুই দুই করে চারজন প্রতিনিধি তারা একটা সমাধান করে দিবে এই সমাধান কখনো গ্রহণ করা যাবে না আল্লাহর সমাধান বাদ দিয়ে এই প্রতিনিধির সমাধান যে গ্রহণ করবে সে মুসলিম থাকতে পারে না সে কি হয়ে গেছে কাফের হয়ে গেছে এই বলে তারা
আলী রাদিয়াল্লাহু আনহুকেও তার অনুসারীদেরকেও কাফের, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীদেরকেও কাফের বলে তারা ফতোয়া জারি করল। আর তারাই হলো একমাত্র মুসলিম। এই দলটি মূলত ইসলামের ইতিহাসে খারেজি বলে পরিচিত। এরাই হলো খারেজি তথা সীমা লঙ্ঘনকারী এবং কোরআন সুন্নার বাইরে নিজের মন গড়া বুঝ অনুযায়ী বিষয়গুলিকে গ্রহণ করে ও মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এই খারেজি। এদেরকে প্রথমেই এরা 12,000 মানুষ এক দল হয়ে নিজেদেরকে মুসলিম, খাঁটি মুসলিম বলে দাবি করে, আর সবাইকে কাফের বলে তারা বের হয়ে গেলে আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, প্রসিদ্ধ সাহাবি যারা ছিলেন তাদেরকে, যে তোমরা যাও তাদেরকে নিয়ে বসো, তারা আসলে কোরআন সুন্নাহ সঠিক বুঝে না, তার কারণে তারা এরকম চিন্তায় চলে গেছে, তোমরা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করো। বিশেষ করে সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হোম, তাদেরকেই আলী রাদিয়াল্লাহু আনহু বললেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে তাদের কাছে বসলেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে বসলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াত দিয়ে তখন বললেন, তোমরা বলছো যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয় এবং উভয়ের অনুসারীরা তারা এই সমঝোতার জন্য একটা টিম, প্রতিনিধি দল তৈরি করেছে, যার কারণে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, এই কথা বলছো, অথচ এটা তো হলো কোরআনের সিদ্ধান্ত। এটা কিসের সিদ্ধান্ত? কোরআনেরই। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে যদি কি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন, দুই প্রতিনিধি দল বসে কি করবে, তাদের এটা সমাধান করার চেষ্টা করবে। অতএব এই সমাধান পদ্ধতি তো আল্লাহ কোরআনেই নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে। আর তোমরা কিভাবে বলতেছো যে আল্লাহর বিধান হুকুম মাত্র, একমাত্র বিধান মাত্র আল্লাহর, আর এগুলো আল্লাহর বিধান অনুযায়ী হয়নি? এভাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে যখন বোঝানোর চেষ্টা করলেন, তাদের মধ্যে 12,000-এর মধ্যে 8,000 মানুষেই তারা বুঝ পরিবর্তন করে কোরআন এবং হাদিসের বুঝ অনুযায়ী, সাহাবিদের বুঝ অনুযায়ী তারা ফিরে চলে আসলেন। তো মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দিয়েছেন। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলেই, স্বামী এবং স্ত্রী দুজনের পক্ষ থেকে দুই প্রতিনিধি বসে সমন্বয় করার চেষ্টা করবে, এর অর্থ এই নয় তারা তাদের মন গড়া নিয়মে সমন্বয় করার চেষ্টা করবে, তা চলবে না। তারা অবশ্যই কোরআন সুন্নাহর বিধানের আলোকেই তারা সেখানে সমঝোতা বা সমন্বয় করার চেষ্টা করবে, তাহলে সেটি অবশ্যই শরীয়ত সম্মত বিষয় বলে এবং কোরআন সুন্নাহর আলোকে বলে গণ্য হবে, ওয়াল্লাহু তাআলা আ'লাম। এরপরে ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন, বাবুন ইজাসতালাহু আলা সুলহি জাওরিন ফাসুলহু মারদুদুন, ইজাসতালাহু আলা সুলহি জাওরিন ফাসুলহু মারদুদুন। কেউ দুই পক্ষের মাঝে একটা ফয়সালা করে দিল, একটা বিচার করে দিল, একটা সমঝোতা করে দিল, কিন্তু সমঝোতাটা কখনো কোরআন সুন্নাহর নিয়মের আলোকে হয়নি, ভুল নিয়মে হয়েছে। যদি ভুল নিয়মে হয়ে থাকে, জুলুম হয়ে থাকে কারো প্রতি, যা ইসলাম সমর্থন দেয় না, এমন যদি সমাধান হয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ফাসুলহু মারদুদুন, ওই সমাধানটা প্রত্যাখ্যানযোগ্য, ওই সমাধানটা কখনো গ্রহণযোগ্য হবে না, ওই সমাধান প্রত্যাখ্যানযোগ্য। একটু আগে আমরা যেটা বললাম, স্বামী স্ত্রী দুই পক্ষ থেকে দুইজন প্রতিনিধি সমাধান করতে চাইলেও তারা একজন আরেকজনের প্রতি যদি অন্যায় করে বসে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না, অবশ্যই সেটি হবে ইনসাফের সাথে হবে এবং কোরআন সুন্নাহর ভিত্তি এর মধ্যে হতে হবে। তাই ইমাম বুখারী রাহমাহুল্লাহ পর্যায় অধ্যায় নিয়ে এসেছেন, যারা এই সমাধান করবে, সমন্বয় করবে, উভয়ের মাঝে নিরসন করবে সমস্যাটা, তারা যদি কারো প্রতি জুলুম করে থাকে, তাহলে সেই সমাধানটা প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নয়। হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, দুটি হাদিস নিয়ে এসেছেন এখানে।
প্রথম হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ওয়াজাইদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال جاء اعرابي فقال يا رسول الله اقض بيننا بكتاب الله فقام خصمه فقال صدق اقض بيننا بكتاب الله فقال الاعرابي ان ابني كان عسيفا على هذا فزنى بامراته فقالوا لي على ابنك الرجم ففديت ابني منه بمئة من الغنم ووليده ثم سألت أهل العلم فقالوا إنما على ابنك جلد مئة وتغريب عام. একজন গ্রাম্য মানুষ আরেকজন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি দুজনের মাঝে একটা সমস্যা তৈরি হয়েছে, একটা বিচার তারা নিয়ে আসলেন নবী সাল্লামের কাছে। ওই গ্রাম্য বেদুইন ব্যক্তি তিনি বললেন যে হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কিতাবের আলোকে অর্থাৎ কোরআন সুন্নার আলোকে আমাদের এই সমস্যাটার সমাধান করে দিন, ফয়সালা করে দিন। তার বিরোধী ব্যক্তি তিনি বললেন যে হ্যাঁ, সত্য বলেছে হে আল্লাহ রাসুল, আপনি কি করুন সেভাবেই কোরআনের আলোকে কোরআন সুন্নার আলোকে এই সমাধান দিয়ে দিন। এখন সমস্যাটা কি? সমস্যা ওই গ্রাম্য ব্যক্তি বলছেন, আমার ছেলে এই ব্যক্তিটার, অর্থাৎ বিরোধী ব্যক্তি যিনি, যে আমার ছেলে এই ব্যক্তির কর্মচারী হিসাবে ছিল, কিন্তু কর্মচারী হিসাবে থাকা অবস্থায় আমার ছেলে ওই ব্যক্তির স্ত্রীর সাথে অপকর্ম ঘটে গেছে, যেগুলি হয় আমার ছেলে ওই ব্যক্তির কর্মচারী ছিল, কাজের মানুষ ছিল, কিন্তু বাড়ির মহিলার সাথে কাজকর্ম উঠা বসা করতে তার সাথে কি হয়েছে, জেনাবে বিচার ঘটে গেছে। এখন জেনাবে বিচার হলে যার সাথে জেনাবে বিচার হয়েছে সেই মহিলা হলো মালিক আর এ হলো কাজের, তো গরিব মানুষ। এখন এই বিচার তারা করেছে, কিভাবে বিচার করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বলছেন, ফাকালু লি আলা ইবনিকা আর-রাজম, তারা ফয়সালা করলো যে আমার ছেলেকে ব্যভিচার করার কারণে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যেহেতু আমার ছেলেকে হত্যা করার সিদ্ধান্ত তারা দিয়ে দিয়েছে, অথচ যে মহিলার সাথে এটা হয়েছে তাকে হত্যা করার কোনো সিদ্ধান্ত দেয় নাই, ওই মহিলা হইল বিবাহিতা আর আমার ছেলে হলো অবিবাহিত, কিন্তু আমার ছেলের জন্য তারা ফয়সালা দিয়েছে একে হত্যা করতে হবে আর তার বিষয়ে কিছু বলে নাই, ছাড় দিয়েছে। এখন তিনি বলছেন যে আমি বাবা হিসাবে ছেলেকে বাঁচানোর জন্য কি করলাম, তখন আমি মুক্তিপণ কিছু দিলাম। কি সেটা মুক্তিপণ দিলাম? ফাদাইতু ইবনি মিনহু বিমিআতিন মিনাল গানাম, 100 ছাগল এবং একটা ক্রীতদাস, ক্রীতদাসী, একটা 100 ছাগল আমি দিলাম বিনিময় হিসাবে এবং একটা ক্রীতদাসীও দিলাম আমার ছেলেকে বাঁচানোর জন্য, যেন তাকে হত্যা করা না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এটা শুনালেন। সুম্মা সাআলতু আহলাল ইলমি ফাকালু ইন্নামা আলা ইবনিকা জালদু মিআতিন ওয়া তাগরিবু আমিন, ওই ব্যক্তি বলছেন যে তারা আমার ছেলের ব্যাপারে এই ফয়সালা দিল, আমি এখন ছেলের বাবা হিসাবে তার জান বাঁচানোর জন্য এটা বিনিময় দিয়ে ছাড় নিলাম। ছাড় নেওয়ার পর আমি ভাবছি যে মনে হয় তারা আমার উপরে জুলুম করেছে, সঠিক কাজ হয়নি। আমি আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করলাম যারা জানে এই বিষয়ে সম্পর্কে, যে আমার ছেলের বিষয়ে কি এই ফয়সালা রাইট হয়েছে? আলেমরা বললেন যে না, যেহেতু আপনার ছেলে হলো অবিবাহিত, এই অবিবাহিত কোনো ছেলে বা মেয়ে ব্যভিচারে লিপ্ত হলে তার শাস্তি হলো তাকে 100 ব্যত্রাঘাত মারা হবে, হত্যা করা নয়, হত্যা হচ্ছে বিবাহিত যদি হয়ে থাকে। তাহলে ছেলে যেহেতু অবিবাহিত
সুতরাং তাকে 100 বেত্রাঘাত করা হবে, ও তাগরিবু আমিন, এবং এক বছরের জন্য তাকে দেশান্তর করা হবে। এই সব শোনানোর পরে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকদিয়ান বাইনাকুমা বিকিতাবিল্লাহ আম্মা আল ওয়ালিদাতু ওয়াল গানামু ফারদুন আলাইকা ওয়ালা ইবনিকা জালদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন ওয়াম্মা আনতা ইয়া উনাইস লিরাজুলিন ফাগদু আলা ইমরাতিন হাযা ফারজুমহা ফাগাদা আলাইহা উনাইসুন ফারাজামাহা। বিচার শুনলেন, শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ফায়সালা দিচ্ছেন, বলছেন তোমরা দুইজনেই আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা চেয়েছ, আমি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী কোরআন অনুযায়ী ফায়সালা করে দিচ্ছি। কি ফায়সালা? তুমি যে তোমার ছেলেকে বাঁচানোর জন্য মুক্তিপণ হিসাবে একটা ক্রীতদাসী আর 100 ছাগল দিয়েছ, এটা তোমাকে ফেরত দিয়ে দিতে হবে, কারণ এটা তোমার প্রতি জুলুম করা হয়েছে, এটা তোমার তার শাস্তি নয়, তার হত্যাও শাস্তি নয়, আর এই মুক্তিপণও তার কোনো প্রয়োজন নাই, অতএব এটা তোমাকে রিটার্ন করবে সে। এক, দ্বিতীয়, তোমার ছেলের অপরাধের জন্য শাস্তি হলো তাকে 100 বেত্রাঘাত মারা হবে এবং 1 বছরের জন্য তাকে দেশান্তর করা হবে। ওয়াম্মা আনতা ইয়াউমাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আনাস, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন হে আনাস তুমি যাও, ওই ব্যক্তির সাথে যাও, ওই মহিলাকে গিয়ে তুমি গিয়ে আগামীকালকে তাকে রজম করো, অর্থাৎ তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো, কারণ সে বিবাহিত মহিলা, সে জানাবে বিচারে স্বেচ্ছায় লিপ্ত হয়েছে, অতএব তার শাস্তি হলো তাকে হত্যা করা। বললেন তুমি ফাগদু আলা ইমরাতি হাদা ওয়ার ফারজুমহা, তুমি যাও ওই লোকের স্ত্রীর কাছে গিয়ে তাকে কি করো, তুমি কোরআনের শাস্তি যেটা তা হলো বিবাহিত পুরুষ বা নারী ব্যভিচারে জড়িয়ে গেলে, স্বেচ্ছায় ব্যভিচারে জড়িয়ে গেলে শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা, তাই তুমি সেটা করো। ফাগাদা আলাইহা উনাইসুন ফারাজামাহা, পরের দিন আনাস রাদিয়াল্লাহু আনহু তাই সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা অনুযায়ী তাই ব্যবস্থা নিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, তিনি বলছেন কেউ যদি অন্যায়ভাবে কোনো ফয়সালা দেয়, অন্যায়ভাবে কোনো সমাধান দেয়, তাহলে সেই অন্যায় সমাধান বা অন্যায় বিচার অবিচার সেটা প্রত্যাখ্যানযোগ্য গ্রহণযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই ফয়সালাকে গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন এবং বললেন তোমার ছাগল আর দাসী তুমি নিয়ে যাও, এটা তোমার, আর তার যা শাস্তি তাকে দিতে হবে, আর ওই মহিলার যা শাস্তি তাকে তাই দেওয়ার নির্দেশ দিলেন এবং তাই হলো। এখন সমস্যা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ন্যায় বিচারের ব্যবস্থা ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে আপনি ন্যায় বিচার চাইলেই জুলুমের শিকার হয়ে যান, ন্যায় বিচার চাইলেই জুলুমের শিকার হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে। একই গ্রাম্য সালিশ চান, সেখানেও দেখবেন ঘুষ খেয়ে আর ঘুষ দিয়ে অন্যায়কারীরাই ছাড় পেয়ে যাচ্ছে, আর যিনি নিরপরাধ তিনি ফেঁসে যাচ্ছে, শাস্তির অপরাধী হয়ে যাচ্ছে। যারা মাদক ব্যবসায়ী তারা ছাড় পেয়ে যায়, আর নিরাপদ মানুষকে তার পকেটে ইয়াবা ট্যাবলেট ঢুকাই দিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি যখন এমনই, তাহলে কার কাছে আপনি এই অন্যায় বিচার প্রত্যাখ্যান করে ন্যায় বিচার পাবেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন বিচারকারী, তিনি হলেন প্রকৃত ফয়সালাকারী, তার কাছেই সাহায্য চাইতে হবে, যেন আমাদের পরিবেশ পরিস্থিতি আল্লাহ সেই ধরনের দান করেন, আর আমাদের দাওয়ার মাধ্যমে যতটুকু সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আন্তর্জাতিকভাবেও একই অবস্থা, আন্তর্জাতিকভাবেও একই অবস্থা, ইরাক মুসলিম দেশ, সিরিয়া মুসলিম দেশ, লিবিয়া মুসলিম দেশ,
সেই আন্তর্জাতিক সন্ত্রাসী যারা, তারা সেখানেই সন্ত্রাসী তৈরি করে দিয়ে সেই সন্ত্রাসীর দোহাই দিয়ে আবার গোটা দেশকেই ধ্বংস করে দিচ্ছে। এদিকে সেই বার্মা মুসলিমরা তাদের জায়গায় নির্যাতিত হয়ে বিতাড়িত হচ্ছে, কিন্তু কার কাছে? ন্যায্য ফয়সালা চাইবে সেই ব্যবস্থা নেই, এমনই পরিস্থিতি। যেন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে সাহায্য দান করুন। দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিস বর্ণনা করছেন যা প্রসিদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দ। একটা সহজ গুরুত্বপূর্ণ হাদিস হলো এই, কোনো বিষয়ে যদি কোরআন সুন্নাহর আলোকে কোনো না হয়ে থাকে, নতুন কিছু এসে থাকে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়, এটি হলো প্রত্যাখ্যানযোগ্য, এটি প্রত্যাখ্যানযোগ্য। এখন যে বিষয় হোক, তা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহু আ'লাম। এরপরে ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন, বাবু কাইফা ইউক্তাবু হাযা মা সালাহা ফুলান ইবনু ফুলান ফুলান ইবনু ফুলান ওয়া ইন লাম ইয়ানসুবহু ইলা ক্বাবিলাতিহি আও নাসাবিহি। দুজন ব্যক্তির মাঝে একটা চুক্তি হচ্ছে, দুজন ব্যক্তির মাঝে একটা সমাধান হচ্ছে, সমন্বয় চুক্তি হচ্ছে। এই সমন্বয় চুক্তির সময় প্রথম পক্ষ অমুক, অমুকের ছেলে অমুক, দ্বিতীয় পক্ষ অমুকের ছেলে অমুক, দুই পক্ষের সাথে এই চুক্তি হচ্ছে। এটা লেখার সময় প্রথম পক্ষ হোক বা দ্বিতীয় পক্ষ হোক, কারো বংশীয় পরিচয় যদি না লেখা হয়, গোত্রীয় পরিচয় যদি না লেখা হয়, শুধু নামটাই লেখা হয়, অথবা কোনো পদ পদবীর পরিচয় যদি না লেখা হয়, শুধু নাম বাবার নাম সহ লেখা হয়, এটা দিয়ে যদি চিনা যায়, তাহলে এটাই যথেষ্ট হবে কি না? এবং বুখারী রাহমাহুল্লাহ এই শিরোনাম নিয়ে তিনি দুটি হাদিস নিয়ে এসেছেন, একই অর্থবোধক, যে হাদিসগুলি দিয়ে তিনি প্রমাণ করছেন যে দুই পক্ষের চুক্তি হবে, সে দুই পক্ষকে যদি নাম বাবার নামের মাধ্যমেই চিনা যায়, তাহলে তাদের পদ পদবি যদি উল্লেখ না করা হয় তাতে কোনো অসুবিধা নেই, তবু এটি সঠিক হবে। হাদিস নিয়ে এসেছেন প্রথম হাদিস যা আমরা জানি অনেকেই, প্রসিদ্ধ সাহাবি আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, লাম্মা সালাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল হুদাইবিয়াতি كتب علي بن ابي طالب رضوان الله عليه بينهم كتابا فكتب محمد رسول الله صلى الله عليه وسلم ষষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবী নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার দিক, মদিনা থেকে মক্কার দিকে রওয়ানা দিলেন। মক্কার কাছাকাছি জায়গা হুদাইবিয়া, সেখানে গিয়ে মক্কার মুশরিকদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হলেন, তারা মক্কায় যেতে দিবে না, তাদের কথা এবার যেতে পারবেন না, আপনারা আগামী বছর যাবেন, আর অনেক কথা। শেষটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটা, মক্কাবাসী আর মদিনার মুসলিমদের সাথে একটা চুক্তি করলেন, একটা সন্ধি করলেন, যেটা ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি বলে পরিচিত। যেই সন্ধিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং এরকম প্রসিদ্ধ সাহাবী যারা, তারা এটাও মেনে নিতে রাজি ছিলেন না, গায়ের জোরে যাবই আমরা, কি হয় দেখা যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনিই ভালো জানেন কোনটার মধ্যে কল্যাণ আর কোনটার মধ্যে অকল্যাণ রয়েছে। অনেক জিনিস রয়েছে বাহ্যিকভাবে আমরা মনে করি এটাই আমার জন্য ভালো, ধৈর্য ধরতে চাই না, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ ভালো জানেন যে কোনটা আমার জন্য ভালো হতে পারে। উপস্থিত আমার দৃষ্টিতে ভালো দেখতেছি, কিন্তু আসলে এটা ভালো নয়, বরং এর বাদ দিয়েই আমার ভালো রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করলেন ওহির মাধ্যমে যে এই চুক্তির পরিবেশ তৈরি হয়েছে, এই চুক্তিটাই কল্যাণকর, তাই এই সন্ধি করার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উপরে অটল, এমনকি সেই সন্ধির মধ্যে অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি মুসলমানদের বিপক্ষে আর মুশরিকদের পক্ষে, তবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিয়েছেন, যেহেতু সিদ্ধান্ত কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই সূরা ফাতহে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটাকেই মহাবিজয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কারণ এই সন্ধির কারণেই, এই ষষ্ঠ হিজরিতে যখন এই সন্ধি হলো, এই সন্ধি হওয়ার কারণেই এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার বাইরে আন্তর্জাতিক মহলে দাওয়াত দেওয়া শুরু করতে পেরেছেন। কারণ যেহেতু একটা চুক্তি হয়ে গেছে, এই চুক্তি ভঙ্গ করা যাবে না, অতর্কিত হামলা করতে পারবে না, ইত্যাদি করতে পারবে না, এই ধরনের এক চুক্তি, যার ফলে এই চুক্তির সুযোগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত ছিল মক্কা মদিনায় সীমাবদ্ধ, এখন সেই দাওয়াত ছড়িয়ে গেল আন্তর্জাতিক পর্যন্ত, সেই কথায় রোম, পারস্য সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন এই চুক্তি হওয়ার কারণে। চুক্তির মাধ্যমে তারা সীমাবদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চুক্তির মাধ্যমে এটাকে আরও একেবারে সীমাহীন করে দিলেন, বিস্তার ঘটিয়ে দিলেন। তো চুক্তি যখন লেখালেখি হচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন, তা লেখার দায়িত্ব দিলেন, লেখো যে অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। তো তিনি লিখতে যাচ্ছেন, তিনি বললেন যে ফাকাতাবা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এক পক্ষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখলেন। ফাকালাল মুশরিকুনা লা তাকতুব মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুশরিকরা বাধা দিল, বলল না তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা লিখবা না। লাউ কুনতা রাসূলান লাম নুকাতিলকা, কারণ মুহাম্মদ তিনি যদি রাসূলই হন আর আমরা যদি এটা মেনেই নিই তাহলে তো আর আমাদের কোনো ঝগড়া নাই। সুতরাং এখানে এই রাসূলুল্লাহর পক্ষ থেকে আর আমরা এক পক্ষ, এই দুই পক্ষ চুক্তি হচ্ছে, এই রাসূলুল্লাহ শব্দটা লেখা যাবে না। মুশরিকরা নিষেধ করল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন যে এখানে রাসূলুল্লাহ লেখা না লেখা এটা খুব বড় বিষয় না, বিষয় তো আল্লাহর কাছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ফাকাল লিআলী আমহু, আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী তুমি এটা মিশিয়ে দাও, রাসূলুল্লাহ এটা মিশিয়ে দাও, মুহাম্মদ রাখো এটাই যথেষ্ট। ফাকাল আলী, মা আনা বিল্লাযী আমহাহু ফামাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ এই শব্দটা মিটিয়ে দিতে আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, কিন্তু এরপরও তিনি বলছেন যে আমার পক্ষে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? শ্রদ্ধা ভালোবাসার জন্যই সম্ভব নয় বলছেন, যে এটা কীভাবে আমি মিটাবো, যে রাসূলের জন্য আমরা সব কিছু, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তার অনুসরণের জন্য সব কিছু ত্যাগ করছি, এটা মিটিয়ে দিব এটা হইতে পারে না। শেষটাই ফামাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আলী রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতা নিয়ে রাসূল সাল্লাম তার নিজ হাত দিয়েই তিনি মিশিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার হাত দিয়ে মিটিয়ে দিলেন। এখন কী লেখা হলো?
وصالحهم على أن يدخلا هو وأصحابه ثلاثة أيام ولا يدخلوها إلا بجلبان السلاح فسألوه ما جلبان السلاح فقال القراب بما فيه সন্ধি হয়ে গেল, লেখা হলো কি মোহাম্মদ বিন আবদুল্লাহ, মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ, আর লেখা হলো না, পরের হাদিসে বিস্তারিত আসতেছে। চুক্তি হয়ে গেল, এবছর যাওয়ার সুযোগ নেই, আগামী বছর আসবে, মাত্র তিন দিন অবস্থান করতে পারবে উমরা করার বা ইত্যাদি কাজের জন্য, আর আগামী বছর যখন আসবে সাথে কোনো ভারী অস্ত্র নিয়ে আসতে পারবে না, শুধু নিজের আত্মরক্ষার জন্য যেটুকু দরকার এতটুকু অস্ত্র বা সেই ধরনের বিষয় থাকবে, তেমন ভারী কিছু নিয়ে আসতে পারবে না, এই ধরনের শর্ত হয়ে গেল। ইমাম বুখারী রাহমাহুল্লাহ দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি একই সাহাবি বারা ইবনে আজব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এখানে একটু ডিটেলস রয়েছে, সংক্ষিপ্তভাবে বলছি আমরা। ইতমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাআদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলকাদা মাসে ষষ্ঠ হিজরিতে উমরার উদ্দেশ্যে বের হলেন, কিন্তু মক্কার মানুষেরা মক্কায় প্রবেশ করতে দিল না মুশরিকরা। হাত্তা কাযা কাযাহুম আলা আন ইয়ুকিমা বিহা সালাসাতা আইয়াম ফালাম্মা কাতাবু আল কিতাবা কাতাবু, এখন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে যখন, সেখানে লেখা হলো হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা লেখা হয়েছিল। ফকালু লা নুকিররু বিহা, তারা মক্কার মুশরিকরা বললো না আমরা এটা কখনো মানি না। ফালাউ নাআলামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানানা, যদি আমরা এটা মেনেই নিই আপনি আল্লাহর রাসূল তাহলে মক্কায় যেতে তো আপনাকে আর কোনো বাধা দেওয়ার প্রশ্ন আসে না, অতএব এটা রাসূলুল্লাহ শব্দ আমরা মানতে রাজি না। লাকিন আনতা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, তাহলে লিখবেন কি মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। قال انا رسول الله وانا محمد ابن عبد الله, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জেনে রাখো আমি হলাম রাসূলুল্লাহ, আবার আমি হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমরা যেটাই বলো রাসূলুল্লাহ বললেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ বললেও রাসূলুল্লাহ, যেটাই তোমরা এখন বলতে চাও অসুবিধা নাই, ঘুরে ফিরে একটাই। ثم قال لعلي عمه رسول الله, রাসূল সাল্লাম বললেন আলী কে, আলী রাদিয়াল্লাহু আনহু কে, হে আলী তুমি এটা রাসূলুল্লাহ শব্দটি মিটিয়ে দাও যেহেতু তারা চাচ্ছে না। قال لا والله لا امحوك ابدا, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন না আল্লাহর কসম করে বলছি আপনি রাসূলুল্লাহ এটা আমি আমার পক্ষে মুছে দেওয়া সম্ভব নয়। فاخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب فكتب هذا ما قضى عليه محمد بن عبد الله, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করলেন তার কাছ থেকে এটা নিয়ে লেখাইলেন যে লেখো হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় মুহাম্মদ আব্দুল্লাহ, এর সিদ্ধান্ত বা চুক্তি এটা কি লা ইয়াদখুলু মক্কাত সালাহুন ইল্লা ফিল কিরাব, আগামী বছর মক্কায় ভারী অস্ত্র নিয়ে তারা প্রবেশ করতে পারবে না, শুধু আত্মরক্ষার জন্য কিছু হালকা থাকবে। وان لا يخرج من اهلها باحد ان اراد ان يتبعه, আর সিদ্ধান্ত হলো কি যারা মদিনা থেকে মক্কায় উমরা করার উদ্দেশ্যে যাবে তাদের কোনো আত্মীয় স্বজন যদি মক্কায় যারা আছে তারা যদি এদের সাথে চলে আসতে চায় তাহলে তাকে আসতে দেওয়া হবে না। وان لا يمنع احدا من اصحابه اراد ان يقيم بها, কিন্তু মুসলমানরা যারা যাবে তাদের মধ্যে কেউ যদি ওখানে আবার থেকে যেতে চায় আসতে না চায় তাহলে তাকে থাকতে নিষেধ করা যাবে না, সে থেকে যাবে মানে সব তাদের পক্ষেই। فلما دخلها ومضى الاجل اتوا عليا فقالوا قل لصاحبك خرج عنا فقد مجا الاجل فخرج النبي صلى الله عليه وسلم, তিন দিন থাকার চুক্তি হয়েছিল, তিন দিনের বেশি থাকতে পারবে না,
তিন দিন সময় যখন পূর্ণ হয়ে গেল, মুশরিকরা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন যে তুমি বলো সময় শেষ, অতএব যেন চলে যায়, আর এখানে অবস্থানের সুযোগ নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বের হচ্ছেন, চলে আসবেন, ফাতাবিআতুহুম ইবনাতু হামজা, ইয়া আম্মি ফাতানাওয়ালাহা আলিয়ুন ফাআখাযা বিয়াদিহা ওয়াকালা লিফাতিমাতা দুনাকা ইবনাতা আম্মিকা ইহমিলিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন, যারা সাথে ছিলেন তারাও চলে আসছেন, কিন্তু সেই মুহূর্তে হামজা এর মেয়ে, হামজার মেয়ে, সে যেন চলে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে, এই আসতে চেয়ে একটু পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি যাব, আমার চাচার সাথে যাব, আমার চাচার সাথে যাব। কিন্তু চুক্তি হয়েছিল যে মক্কার কেউ আসতে চাইলে তাদেরকে আনা যাবে না। তাই আলী রাদিয়াল্লাহু আনহু এবং তারা বলেই ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেই ফেললেন যে হে ফাতেমা, জেনে রাখো চুক্তি যেহেতু হয়েছে সেই চুক্তি ভঙ্গ করা যাবে না, অতএব তুমি তাকে কখনো নিও না যদিও সে কান্নাকাটি করে। ফাখতাসামা ফিহা আলিয়ুন ওয়া যায়দুন ওয়া জাফর, তিনজনের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, যায়দ এবং জাফর তিনজনের মধ্যে বেশ একটু তর্ক বিতর্ক শুরু হলো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আনা আহাক্কু বিহা ওয়া হিয়া ইবনাতু আম্মি, আমি তাকে নিয়ে যাব বা আমি তাকে নেওয়ার অধিকার রাখি, কারণ সে আমার চাচাতো বোন, তাকে নেওয়ার আমার অধিকার রয়েছে। ওয়া খালাতুহা তাহতি, আবার তার খালা হলো আমার স্ত্রী, তো সেই দুই দিক থেকে সে যাওয়ার অধিকার রাখে, নেওয়ার আমি অধিকার রাখি। ওয়া কালা যায়দ ইবনাতু আখি, আবার যায়দ তিনি বলছেন যে না, যায়দ বিন হারিসা তিনি বলছেন না, এটা হলো আমার ভাইয়ের মেয়ে, আমি নেওয়ার অধিকার রাখি। ফাকাদা বিহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখালাতিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার যে খালার হিসাবে সম্পর্কে সেটাকে ফয়সালা দিলেন। ওয়া কালাল খালাতু বিমানজিলাতিল উম, কারণ খালা হচ্ছে মায়ের সমপর্যায়ে। ওয়া কালা লিআলিয়্যিন আনতা মিন্নি ওয়া আনা মিনক, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিচ্ছেন, জেনে রাখো আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমি খুব তো দূরের মানুষ না, দুজনেই যেন একজন আরেকজনের। ওয়া কালা লিজাফর আশবাহতা খালকি ওয়া খুলুকি, আবার জাফর বিন আবি তালিব আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, তাকে আবার তাকেও সান্ত্বনা দিলেন, হে জাফর তুমি হলা আমার চেহারা এবং আমার স্বভাব দুটোরই যেন তোমার সাথে মিল রয়েছে। ওয়াকালা লিযায়দিন আনতা আখুনা ওয়া মাওলানা, আবার যায়দ বিন হারিসাকে সান্ত্বনা দিলেন, তুমি তো হলো আমাদের মুসলিম ভাই এবং আমাদেরই তুমি একজন কর্মী। তো মোট কথা এখানে উদ্দেশ্য হলো, যে উদ্দেশ্য এখানে নিয়ে এসেছেন, এই চুক্তিগুলি কী কী ছিল সেগুলি এখানে উদ্দেশ্য নয়, চুক্তি আরও অনেক বিস্তারিত বিভিন্ন আলোচনায় রয়েছে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে দুই পক্ষের যদি চুক্তি হয় সেই চুক্তি নামাতে পক্ষের যিনি থাকবেন তার নাম বাবার নাম সহ যদি থাকে, আর এটাতেই যদি চিনা যায় বোঝা যায়, তাহলে বংশীয় পদবী বা অন্য কর্মের পদবী বা আরও কিছু উল্লেখ করাটা জরুরি নয়, না করলেও চলবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পরিচয় ছিল, তিনি যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঠিক তেমনইভাবে তিনি হলেন রাসূলুল্লাহ। আর এই পরিচয় তারা দিতে আপত্তি জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অসুবিধা নাই, আমাকে রাসূলুল্লাহ বললে চিনলেও আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে চিনলেও আমি রাসূলুল্লাহ, অতএব কোনো অসুবিধা নেই। তাই এভাবে করা যেতে পারে, আল্লাহু তাআলা আলাম। আমরা আর দীর্ঘ না করে, সামনে আরেকটি অধ্যায় আসছে, সেখানে কয়েকটি হাদিস রয়েছে, একটু লম্বা সময়ের প্রয়োজন হবে, এখানে আমরা আজকে শেষ করতে চাই, জিজ্ঞাসার জবাব দিয়ে আমরা শেষ করব।
প্রশ্ন এসেছে, অনেকে শুধু পায়ে পা লাগিয়ে দাঁড়ায়, অনেকে না বরং সবাই কিন্তু কাঁধ লাগায় না, পা ফাঁকা করে শুধু পায়ের আঙ্গুল লাগিয়ে দাঁড়ায়, পাটাও পুরো লাগাতে চায় না আর বললেও বুঝতে চায় না কেউ এই কাজটা তো এক হাত দিয়ে রফায়লিয়াদাইনের মতো, এমন করলে কি সুন্নাত আদায় হবে? যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন প্রশ্নে যে নিয়ম হচ্ছে আমরা জানি কাতারে দাঁড়ানোর সময় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে পায়ের সাথে পা নিচে আর উপরে কাঁধের সাথে কাঁধ দুই অংশেই দুই সাইডেই মিলাতে হবে। কিন্তু আমরা দেখছি অনেকেই শুধু পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুল মিলে, গোটা পাটা মেলে না, আবার কাঁধ তো অনেকেরই ফাঁকাই থাকে। তিনি বলছেন রফায়লিয়াদাইন দুই হাত তুলতে হয়, এটা যদি এক হাত তুলে যেমন তাহলে শুধু পায়ের সাথে বা পায়ের আঙ্গুলের সাথে লাগাচ্ছে কাঁধের সাথে লাগায় না, এটাও তো যেন অর্ধেকটা হচ্ছে। প্রশ্নটা যথাযথ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে এমনভাবে সোজা হওয়ার নির্দেশ দিয়েছেন যার ফলে নিয়ম হচ্ছে নিচে পায়ের সাথে পা এবং উপরে কাঁধের সাথে কাঁধ মিলাতে হয়। সহিহুল বুখারীর হাদিস, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গায় দাঁড়িয়ে আমাদের কাঁতার যখন সঠিক করে দিতেন, ঠিক করে দিতেন, তখন আমাদের অবস্থাটা হতো আমাদের কাঁধের সাথে কাঁধ পার্শ্বের মানুষের এবং হাঁটুর সাথে হাঁটু এবং নিচে হলো পায়ের সাথে পা মিলিয়ে যেত। এটাই হলো সুন্নাহ প্রকৃতপক্ষে, এটাই প্রকৃতপক্ষে সুন্নাহ। তাই উচিত প্রতিটি মানুষের মুসল্লির বিষয়টিকে গুরুত্ব দেওয়া, নিচে পা এবং উপরে কাঁধ মিলানো। আর পা দ্বারা উদ্দেশ্য শুধু আঙ্গুল নয়, হাদিসে বলা হয়নি পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাইতে হবে, বলা হয়েছে পায়ের সাথে পা। পা কাকে বলি? পা তো শুধু আঙ্গুলটাকে বলা হয় না, পা বলা হয় আঙ্গুলের মাথা থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত, এটা হলো নিচের পায়ের অংশ। তাই উচিত একজন আরেকজনের সাথে সম্পূর্ণ পাটাকে সবাই, এতে কী হবে, এতে পা যদি এইভাবে দাঁড়ায় তাহলে চলবে না, দাঁড়াইতে হবে পাগুলিকে সোজা ক্যাবলামুখী করে যদি দাঁড়ায় সবাই, তাহলে সম্ভব হবে একজনের পা আরেকজনের পা দুটোই সোজা হবে, তখন সম্ভব হবে দুটোই পায়ের সাথে পা লাগানো। মূলত গোড়ালির দিকে লাগানোটাই হলো গুরুত্বপূর্ণ, এই জন্য হাদিসে কাব শব্দটিও ব্যবহার হয়েছে যার অর্থ হলো গোড়ালি। সুতরাং এটি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। অতএব আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের অন্য ভাইয়েরা হানাফি ভাইয়েরা তারা কি করে, তারা কাঁধের সাথে কাঁধ একটু লাগানোর গুরুত্ব দেয় কিন্তু পায়ের সাথে পা লাগায় না, ফাঁকা করে রাখে। আর আমরা পায়ের সাথে পা লাগাই কিন্তু জায়গা এমন বেশি নিয়ে ফেলে কেউ কেউ, যার ফলে কি হয় কাঁধের সাথে কাঁধ লাগে না। কিন্তু সঠিক হচ্ছে পাও লাগাতে হবে কাঁধও লাগাতে হবে, এজন্য মাপকাঠি হলো প্রতিটি মানুষ তার দুই কাঁধের সমপরিমাণ জায়গা নিয়ে দুটা পাকে দাঁড় করবে। প্রত্যেক মানুষ কাতারে যখন দাঁড়ায় দুই কাঁধ যেই পরিমাণে আমার দুই পাও রাখবো সেই পরিমাণে, কারো কাঁধ যদি বড় হয় তাহলে পায়ের জায়গাও নিবে বড়, কাঁধ যদি চিকন হয় তাহলে পায়ের জায়গাও নিবে চিকন। এইভাবে প্রতিটি মানুষ যখন কাঁধ এবং পা সমান করে রাখবে তখন একজন আরেকজনের সাথে কাঁধ এবং পা মিলে যাওয়াটা সহজ হবে, এটাই হচ্ছে সুন্নাহ, সেভাবে লাগানো উচিত। আমরা যেন সবাই সে চেষ্টা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।